জন্ম মৃতস্য অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে তাকে মরতেই হবে আর যে মরে মৃত্যুবরণ করেছে তাকে আবার জন্মগ্রহণ করতে হবে এই সংসার এই জড় জগতে এই সংসার চলছে এই সংসার বলতে কি বোঝাচ্ছে তাই ভক্তিবেদ ঠাকুর বলছেন জন্ম মরণ এ সংসারে আছে ভরা এই সংসার আর কিছু নেই কেবল জন্ম মৃত্যু এই ভরপুর হয়ে আছে এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হতে হলে আমাদেরকে কি করতে হবে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করে শ্রীকৃষ্ণকে ভজন করতে হবে আর সেই শ্রীকৃষ্ণ ভজনের জন্য সেই ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে আমাদেরকে মন্ত্র দিলেন অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার হওয়ার জন্য উনি মহামন্ত্র প্রদান করলেন উনি বললেন কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভু এই মন্ত্র দিয়ে কি বলছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইয়া জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর দশ পাঁচ মিলে নিজে দাঁড়াতে বসিয়া কীর্তন কর সবে হাত তালি দিয়া হরে হরায় নম কৃষ্ণ যাদবায় নম বলুন হরায় নম কৃষ্ণ সবাই বলুন হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হ্যাঁ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হ্যাঁ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই বলুন হরে রাম হরে রাম হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তো ওই ভগবান কৃষ্ণ এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে এসে আমাদের ভগবান উদ্ধার ভগবান থেকে উদ্ধার হওয়ার জন্য জন্মতি চক্র থেকে উদ্ধার হওয়ার জন্য এই মহামন্ত্র দিলেন তাই এই মহামন্ত্রকে আমাদেরকে আশ্রয় করতে হবে অন্য কোনো মন্ত্রের কথা বললেন না তাই এই মহামন্ত্র আশ্রয় করতে হলে আমাদের এই যে চারটি সৎ সম্প্রদায় আছে এই চারটি সম্প্রদায় অন্তর্ভুক্ত যে কোনো এ সৎ গুরু চরণ আশ্রয় করে এই মন্ত্র গ্রহণ করে আমরা যদি এই মন্ত্র সাধন করব তাহলে এই মন্ত্র সাধন বলে আমরা জন্মতি চক্র থেকে উদ্ধার হয়ে ভগবত ধামে ফিরে যাবো বিশেষ করে এই কলিযুগে এই মহাপ্রভু এই যে ব্রহ্মমতে গৌড়ীয় সম্প্রদায় এসেছিলেন এই ব্রহ্মমতে গৌড়ীয় সম্প্রদায়ে এই চার আচার্যের যত সব কার্যকলাপ এসব ব্রহ্মমতে গৌড়ীয় সম্প্রদায়ে অন্তর্ভুক্ত রয়েছে তাই এই ব্রহ্মমতে গৌড়ীয় সম্প্রদায় হচ্ছে সর্বোত্তম সম্প্রদায় এই সম্প্রদায়ে গুরুর সদ্গুরুর চরণাশ্রয় করে যদি এই মন্ত্র নিয়ে আমরা সাধন করব তাহলে এই মন্ত্র বলে আমরা বলিয়ান হয়ে জন্মমৃত্যু চক্র থেকে চিরতরের জন্য মুক্ত হয়ে চিন্ময় দেহ প্রাপ্তে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো একেই বলা হচ্ছে সর্বোত্তম সিদ্ধি এইভাবে প্রভুপাদের দ্বারা সমগ্র জগতে এই ভাগবত ধর্ম প্রবর্তিত হয় এই ব্রহ্মমতে গৌড়ীয় সম্প্রদায় এই মহান আচার্য এই প্রভুপাদের দ্বারা সমগ্র জগতে প্রচার প্রসার হওয়ার জন্য আজকের এই হাজার হাজার লোক এই বৈষ্ণব ধর্ম দীক্ষিত হয়ে এই জন্মমৃত্যু চক্রে উদ্ধার হওয়ার জন্য এই মহামন্ত্র সাধন করছেন আর এই সাধনকে ওরা অন্তিম এই ভগবন্ত মুক্ত ভগবত ধর্ম